এক রোজা কবে রাখবো সাওম পালন করবেন এই মাসের এক তারিখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত শেষ দিনগুলো শেষ দুইটা দিন বাদে অর্থাৎ সাবানের উনত্রিশ তিরিশ রাখবেন না এই জন্য যে সেটা সন্দেহের দিন সেটা সন্দেহ করে সাওম পালন করা যাবে না এর আগে আপনি যে কোনো সময় সাওম পালন করতে পারেন তবে পনেরো দিন পর্যন্ত রাখবেন এতে কোনো সন্দেহ নেই পনেরো দিনের পরে বিভিন্ন হাদিসের কারণে দেখা যা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে তারা শেষে শ্রমগুলি পালন করবে না যাতে করে রমজানের জন্য আবার শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে অসুস্থ হয়ে ফলে সে রমজান মাসে রাখতে পারবেন না এর বাইরে উত্তম হচ্ছে যখনই সুযোগ পান তখন রাখা সোমবার বৃহস্পতিও রাখতে পারেন আই বেদের তিনটি রোজা রাখতে পারেন তেরো চোদ্দো পনেরো এগুলি উত্তম আর মাসের শুরুতে রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন এক দুই তিন সুরার বলা হয়ে থাকে সুরার আবার কেউ কেউ বলছেন মধ্যখানে সেও বলছেন শেষে তিনটা মাসের প্রথমে শিশু শেষে মাঝখানে তৃণমূলভাবে রাখতে পারেন যাদের শেষে মাসের শেষে শওম পালন করা অভ্যাস তারা এই মাসে শেষেও রাখতে পারবেন এটার সাথে বাধা নিষেধের ভিতরে পড়বে না এই জন্য নিষেধ শুধু তাদের জন্য যারা শুধুমাত্র এই মাসকে খাস করবেন তাদের জন্য নিষেধাজ্ঞা যারা এই করবেন না তাদের জন্য এই মাসে খাস করার কোনো মানে যারা আগে রাখেন নাই তারা এই মাসে খাস করে শেষের দিকে রাখবেন না তো আমরা রোজা শং পালন করার নিয়মটা আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ